প্রলয়নকারী হারিকেন ডোরিয়ানের আঘাত সামলে ওঠার আগেই বাহামা দ্বীপপুঞ্জে ধেয়ে আসছে আরেকটি ঝড় ক্রান্তীয় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী দুই দিনের মধ্যে বাহামায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ এদিকে ডোরিয়ানের তাণ্ডবে এখনও নিখোঁজ রয়েছে অন্তত এক হাজার তিনশো মানুষ এই অবস্থায় সেখানে সফর করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরস তিনি জানান ডোরিয়ানের আঘাতে দেশটির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সামাল দিতে জাতিসংঘ সহ অন্যান্য দেশও সাহায্য করবে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট গেল পহেলা সেপ্টেম্বর ভয়ঙ্কর মাত্রার ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ বাহামাস সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত অর্ধশত মানুষের মৃত্যুর খবর জানালেও এখনও নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ এ অবস্থায় চলতি সপ্তাহান্তে আবারও আরেকটি ঝড় আঘাত হানতে যাচ্ছে দেশটিতে যার ফলে সেখানে চার ইঞ্চির মতো বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে দ্বীপপুঞ্জটিতে এরই মধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও জোরালো বাতাস এ অবস্থায় কর্মকর্তারা সতর্ক করেছেন নতুন ঝড়ের সৃষ্ট বন্যায় তাদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিঘ্ন ঘটতে পারে টোরিয়ানের প্রকোপে অন্তত পনেরো হাজার মানুষের আশ্রয় খাবার ও চিকিৎসার সহায়তা দরকার পড়েছে দুই সপ্তাহ পরেও সেখানে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি পর্যবেক্ষণে বাহামাসে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি সেখানে দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং জরুরি সাহায্যের বিষয়ে আশ্বাস দেন বিশ্বের জলবায়ু ক্রমাগত দূষণের কারণে এরকম বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে ক্ষতি হয়েছে তা তাদের একার পক্ষে পুনর্নির্মাণ করা সম্ভব নয় তাই সবার উচিত বাহামাসের পাশে দাঁড়ানো এরই মধ্যে যুক্তরাষ্ট্র বাহামাকে চল্লিশ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জানিয়েছে এসব অর্থ আশ্রয় খাবার ওষুধ ও পানি সরবরাহে ব্যয় হবে নাহিদ নিউজ সিহান